কারাগারে বসে পেন্সিল, কলম, রং, তুলি, মাথার চুল, কফি এসব দিয়ে তৈরি হচ্ছে চিত্রকর্ম। এভাবে কিছু কয়েদি তাদের মনের ভাব প্রকাশ করছেন। আজ দেখবেন তাদের তৈরি কিছু ছবি, তারা কি ভাবছেন এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন। এই সুন্দর ছবিগুলো কয়েদিদের আঁকা, তাদের অনেকের জন্য এই ছবিগুলো বাইরের পৃথিবীকে স্মরণ করার একমাত্র উপায়। ডেনিস সাবিন প্রিজন ফাউন্ডেশনের প্রধান, তিনি 12 বছর ধরে কারাগারে ছিলেন, তখন তিনি গিটার বাজাতেন। শিল্প মানুষের জন্য পুনর্বাসনমূলক আরোগ্য লাভের একটি মাধ্যম। কারাগারে থাকাকালীন সাবিন এই প্রেজেন্স ফাউন্ডেশন গড়ে তোলেন। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ছবি আঁকার আরো অনেক বিষয় আছে। অনেকেই নিজের পরিবারের কথা ভাবেন, তাই তারা পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি আঁকেন। আবার অনেকে কারাগারের জীবন নিয়ে এত ক্ষুব্ধ যে তারা বিক্ষোভের ছবি আঁকেন, কারাগারের জীবন ছবির মাধ্যমে তুলে ধরেন। এইসব শিল্পকর্ম ওয়াশিংটন ডিসির বিভিন্ন গ্যালারিতে বিক্রি করা হয়। ডেল জনসন ওয়াটারগেট গ্যালারির মালিক, তিনি বলেন অনেক কয়েদি বেশ প্রতিভাবান। এইসব ছবির মধ্যে অনেক আবেগ অনুভূতি লুকিয়ে আছে, বোঝা যায় যে মানুষ ভাবছে। মাত্র এক মাস আগে ব্রায়ান ট্রিগার্স কারাগার থেকে ছাড়া পান। গত 8 বছরে তিনি অনেক ধরনের শিল্পকর্ম তৈরি করেছেন, তার মধ্যে অনেকগুলোই এখন শোভা পাচ্ছে ওয়াশিংটনের ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট জাদুঘরে। ট্রিগার্স আমাদের সাথে স্কাইপে কথা বলেন, জানান তিনি কিভাবে তার স্ত্রীর এই ছবিটি এঁকেছিলেন। I created the brush out of my own hair. আমি আমার নিজের চুল দিয়ে ব্রাশ বানিয়েছি। চুল কেটে ভাঁজ করে দাঁতের ফ্লস দিয়ে কলমের খালি বাক্স লাগিয়ে ব্যবহার করেছি। কফিকে পানির সাথে বিভিন্ন পরিমাণে মিশিয়ে তা দিয়ে ছবি এঁকেছি। এইসব অনেক ছবি রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে। চায়নার লিংলো বলেন, তাঁর দেশের কয়েদিরা কখনো এরকম ছবি আঁকে না। কারাগারে বসে শিল্পকর্ম তৈরি করা ভালো আইডিয়া। এই লোকগুলো আইন ভেঙেছে, কিন্তু এখন তারা শিল্পকর্ম তৈরি করছে। সবিন বলেন, কারাগারে ছবি আঁকার মাধ্যমে কয়েদিরা নিজেদের আত্মমর্যাদা গড়ে তোলেন, সেটা অনেক বড় পাওয়া। শেগুফতা নাসরিন কুইন, ভয়েস অফ আমেরিকা।